কঠিন চাইনিজ শিখবো সহজ করে। আজকে আমরা দেখবো কংজুও, কংজুও মানে হচ্ছে টু ওয়ার্ক বা জব, এই শব্দটিকে কি করে লিখতে হয়। আমরা এই শব্দটিকে দুটি অংশে ভাগ করে শিখবো। প্রথমে শিখবো কং কং এবং শেষে শিখবো জুও, এই দুটি অংশকে আলাদা আলাদা করে দেখবো। তো প্রথমে কং লিখতে গেলে হাং সু, হাং হাং সু, হাং হাং সু, হাং এইভাবে লিখব যে উপরের হাংটা ছোট হবে এবং নিচের হাংটা অবশ্যই বড় হবে কং লেখার সময়। আর যদি আমরা পরের অংশটুকুকে দেখি, ফিয়া সু, ফিয়া হাং সু, হাং হাং, উপরের হাংটা থেকে নিচের হাং দুটো ছোট হবে। আবার দেখাচ্ছি, ফিয়া সু, ফিয়া হাং সু, হাং হাং, ফিয়া সু, ফিয়া হাং সু, হাং হাং, এই হচ্ছে জুও। এখন যদি আমরা একটু আলাদা করে দেখি, এই কং শব্দটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে ওয়ার্ক। আর যদি আমরা জুও শব্দটার মিনিং দেখি, এটার মানে হচ্ছে টু ডু, এরকম মিনিং এসে থাকে সাধারণত, বা টু মেক, বিকাম, কম্পোজ, মানে অনেকগুলো মিনিং আসে। এই হচ্ছে শুধুমাত্র জুও যদি আমরা এতটুকু মিনিং দেখি, যেটা একটি ভার্বের মতো করে কাজ হয়। তাহলে কিন্তু যদি আমরা দুইটাকে একসাথে দেখি, তাহলে কী হবে, কং জুও মানে হচ্ছে টু ওয়ার্ক বা টু ডু আ জব। এখন একটু আমরা এখানে খেয়াল করি আলাদা আলাদা করে, ফিয়া সু এতটুকুকে বলা হয় তান রান ফাং, তান রান ফাং। আর যদি পরের অংশটুকুকে দেখি, ফিয়া হাং সু, হাং হাং, এই অংশটুকুকে বলা হয় জা জেড এইচ এ, যেটা মিনিংটা হচ্ছে সাডেনলি। চাইনিজ রাইটিংয়ের এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে HSK সলিউশন। ফেসবুকে আমাদের এই নামে পেজ এবং গ্রুপ রয়েছে, আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন।